বলো। 35 বছর আমি সংসারের চাপে কিছুই দিতে পারিনি। একটা স্ত্রী স্বামীর কাছে যদি আশা করে, সবচেয়ে বড় জিনিস আছে ভালোবাসা, সেইটুখানে দিয়ে রেখেছি, অন্য আর কিছুই দিতে পারিনি। সোনা দানা গয়না আমার সমর্থন হয়নি দেন, কিন্তু আমি 35 বছর ধরে ভালোবাসাটা দিয়ে রেখেছি। আচ্ছা তাহলে এখন কি জানতে মন চাইছে না আমরা এখানে কি করছি? চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো। আজ হলো মা আমার বাবু মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ির 35তম বিবাহবার্ষিকী। আমি যেটা জানতে পারলাম যে এই 35 বছরে এখনও নাকি সেইভাবে সেলিব্রেটই করেনি। তো আমার মাথায় সকালবেলা প্ল্যান আসলো যে আজকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়া যাক। আমরা কিন্তু জানতে পেরেছি বেলা 12:30 নাগাদ এবং সকালবেলা থেকেই দেখছি বৃষ্টি। কী করা যায়, কিন্তু বৃষ্টির মধ্যে তার সারপ্রাইজ বন্ধ থাকা যায় না। আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম সারপ্রাইজ দিতে, কিছু কেনাকাটা করতে, আর ফুল মালা আর সাজানোর জন্য এই জিনিসগুলো নিয়ে এলাম, আর নিয়ে এলাম কেক। একটু হাসি মুখ দেখবো, তাদের মনে একটু আনন্দ দেবো, এটার জন্যই কিন্তু এত কিছু করা। আর এটা দেখে হয়তো অনেকেই অনেক কিছু মন্তব্য করবে, তাতে কিছু মনে হয় না, আনন্দ তো করা হয়েছে, আনন্দটুকুর জন্যই তো এই জীবনটা বলো। জীবনে যতদিন বাঁচবো আনন্দটুকুই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় স্মৃতি। তো এই আনন্দের জন্যই আজকে এই এত কিছু ডেকোরেট করা, সায়ন আমি তোমাদের দাদা এবং গণেশদা সবাই মিলে এই ডেকোরেশনগুলো আমরা করে ফেললাম, হয়তো খুব ছোট্টর মধ্যে, কিন্তু এইটুকু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এত কিছু। আর এখানে তোমাদের দাদার পায়ে খুব ব্যথা করছিলো, পায়ের তলায়, কী করবে বেচারা একা একাই ম্যাসাজ নিচ্ছে। আর এখানে আমরা ছোট্ট ছোট্ট করে যা যা ডেকোরেট করার সুন্দর করে আমাদের ঘরটাকেই সাজালাম। বাইরে আমরা ব্যবহার করতে পারিনি যেহেতু মা আমার বাবু বাইরে ছিল, আমরা আমাদের ঘরটাকেই বেছে নিয়েছি সুন্দর করে সাজানোর জন্য। মা আমার বাবু কিন্তু জানেই না আমরা ঘরে এত কিছু করছি। হজনি গো সেই তোইলাম তোমায় পেতে হাজির হলাম। যেসব গান শোনাচ্ছে সায়ন, চলো এদিকে গোছানো মোটামুটি শেষ, এবার আমি একটু রেডি হই। আর জানো তো মা আমার বাবুকে কি বললাম, যে আজকে তোমাদের বিবাহবার্ষিকী যেহেতু আজকে একটু আমরা একসাথে সবাই ছবি তুলবো। ভেতরে যা তো কিছু হয়েছে আমি কিন্তু কিছু বলিনি, তো আমি চলে গেলাম মামকে সাজিয়ে দিতে। আমার সাজানোর পরে মামকে আমি দিলাম আজকে একদম কনে বউয়ের মতো সাজ। স্পেশাল মেকআপ আর্টিস্ট আমরা হায়ার করে এনেছি সুদূর লন্ডন থেকে। আমাদের বউ কি রেডি? ব্রাইডাল আর কত সময় লাগবে? দেখেছিস
এবার এবার আমরা যাচ্ছি বাঘের বিড়ালের গলায় ঘন্টি বাঁধতে, সেটা ওরও পড়াবে আমি না যা। আর বড় করিস না, আর বড় করিস না, নতুন বউ কই দেখি, দেখো দেখো নতুন বউকে দেখো। চলো এবার সারপ্রাইজের জন্য আমাদের ঘরে নিয়ে যাওয়া যাক। এখনো কিন্তু জানে না ঘরের মধ্যে এত কিছু প্ল্যান চলছে, তো চলো এবার আমাদের কোণে আর ভরকে ঘরে নিয়ে যাওয়া যাক। সোনা দানা গয়না আমার সমর্থন হয়নি দেন, কিন্তু আমি 35 বছর ধরে ভালোবাসাটা দিয়ে রেখেছি। আচ্ছা তাহলে এখন আরে তুমি অনেক কিছু করেছো, না চাইতে পারতো আমার মতো।
সত্যি আজকের দিনটা যে এইভাবে হবে ভাবতে পারিনি, এতটা ভালো লাগছিল। আর বাবু ওই যে বললো না, না চাইতেই অনেক কিছু করেছি, সত্যিই তাই, এত সুন্দরভাবে আনন্দ করবে আমাদের সাথে ভাবিনি। আমরা তো হই হুল্লোড় করি, বাবু কিন্তু এইসবের মধ্যে একদম থাকে না, তবে আজকের দিনটা যে তাদের কাছে স্পেশাল সেটা কিন্তু বুঝিয়ে দিল। না চাইতেই কিন্তু আমরা বাবুর থেকে অনেক কিছু পেলাম, এই যে এত সুন্দর করে আমাদের সাথে আনন্দে সামিল হলো, এইটাই কিন্তু অনেক। এগুলো আমার তরফ থেকে সারের গিফট, দেখো আমাদের তরফ থেকে একটা ছোট, আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার, আমাদের সব ছেলে মেয়েদের তরফ থেকে, সব ভাই বোনদের তরফ থেকে। আজকে তোমাদের এটা কি নতুন ফোন? কি হয়েছে কি হয়েছে? চলচ্চিত্র দিয়েছে হা করেছে লাগছে পুরো বান্দর, এবং আমার লিপস্টিকের জেলটা মুছলাম। লিপস্টিক
ওরে বাবা ক্যামেরাম্যান থাকো, এরম ভাবে এরম ভাবে হাত দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতের তলে হাত দাও। এখানে চলছে নতুন বেডশিটটা পাতা, আর দেখো কালারটা কিন্তু ঘরে বেশ ফুটেছে, আমার তো বেশ পছন্দের একটা কালার, আর ঘরে বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর এবারে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। কর দেখে 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 বিরাট লাগছে। খাই দাও, খাই দাও, ও বড় নিয়ে দেখো, খাই দিচ্ছে দেখো। আমি মাঝের যাত্রী, ও যে খাই দাও, একটু খাই দাও। খাও, দেখে দেয়া দেওয়া কারা করছে দেখি, তুমি খেতে বসে তো এই যে পাতে নিয়ে, আর আর একজন লাস্টে এসে খেতে বসে গেছে, বসি দাঁড়া। আজকে আমাদের শনিবার নিরামিষ, কিন্তু নিরামিষের তো অনেক সুন্দর সুন্দর আইটেম হয়, তো মা ভীষণ সুন্দর নিরামিষ আইটেম বানায়, কিন্তু আজকে বেশি আমরা আইটেম বানাইনি। যেটা সবচেয়ে বেশি প্রিয় পোলাও মামের হাতে, আর হচ্ছে আমাদের পনির আলুরদম কষা, আর কি আছে সাথে, আমের চাটনি আছে, পাঁপড় ভাজা, পায়েস আছে এবং চমচম আছে। আজকে এটাই মেনু, এবং এখানে আমাদের কোনে আর বর বসে খাচ্ছে। এমা দূরে দূরে চলে গেল কেন, আমাদের দূরে দূরে বসা হবে না, কিন্তু পাশাপাশি বসতে হবে। কেমন এনজয় করলো সেটা কিন্তু জানাতে ভুলো না, মাস্টার মশাই কিন্তু আমাদের খেতে দেওয়া শুরু করে দিয়েছে। আর আমার সুন্দর সুন্দর ক্লিপস গুলো নেওয়ার জন্য খেতে দেওয়ার জন্য সায়ন আছে, খেতে দিয়ে ও নিজে বসে গেছে, অনেকটা রাত হয়েছে, বাড়িতে হবে। আর পেট ভরে খাওয়ার জন্য এই যে দুই দুইজন না আছে, কুমার গণেশ দাস। আমার আর একটা আইটেম বলা নেই, সেটা হচ্ছে দোগাছিয়া স্পেশাল দো। সবাই বলো কেমন আনন্দ করলে, সবাই ভালো, তোমরা বলো বাবু, বাবু বলো বাবু, খুব এনজয় করলাম তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। বুঝলি, এরা এই সম্মান দুটো দিয়ে খুব ভালো স্টার্ট করছে ছোট, দিদি কে খেয়ে নিস না বলুন, এগুলো আমার দিস না, আমার পাতে জায়গা নেই, দাদাকে দে, পাতে জায়গা করে দিস, ওরে বাবা রে, এ বলো ওটা খুন, ওটা হাতা রে, ওটা তলোয়ার না, সত্যি তাই তলোয়ারই ধরছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।